অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের পশ্চিমবঙ্গ তৃতীয় রাজ্য সম্মেলন বহরমপুরে শনিবার ও রবিবার দুদিন ধরে বহরমপুরে কালেক্টরেট ক্লাব হলে চলছে এই সম্মেলন। সম্মেলনে সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়, কিভাবে সংগঠনকে নিয়ে কাউন্সিল গঠন করা যায় তার লক্ষ্যে আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে এই সম্মেলন থেকে। শনিবার দুপুরে অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের সম্মেলনে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সংগঠনের শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় তা নিয়ে পরামর্শ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। প্রোগ্রামটা হচ্ছে আমরা ল ক্লার্ক, কেমন ব্রিটিশরা যখন আমাদের এই দেশে এসেছিল তখন আইনজীবী তৈরি করেছিলেন, সেই আইনজীবীরা দু তিনটা করে মহড়া রাখতেন, তখন ব্রিটিশরা একটা মহড়া রুলস তৈরি করে দিয়ে যায়। তারপরে আমরা 1979 সালে 8ই ডিসেম্বর ল ক্লার্ক সংগঠন তৈরি করি, ল ক্লার্ক যে স্বাধীনতার জন্য, সেখান থেকে আমাদের শুরু হয়। তারপরে আমরা 97 সালে বিধানসভায় আমাদের ল ক্লার্ক কাউন্সিল অ্যাক্ট পাস করানো হয়, তারপর 2003 সালে আমাদের লাইসেন্স দেওয়া হয় তার চেয়ারম্যান উনি, এবং তারপরে আমরা সারা ভারতবর্ষে আমাদের ল ক্লার্ক যাতে স্বাধীনতা পায় এবং ল ক্লার্ক কাউন্সিল যাতে তৈরি করা যায় সেই দাবি নিয়ে আরও অন্যান্য ফেয়ারওয়েল থেকে শুরু করে আমাদের রিটায়ার হয়ে যাওয়া থেকে শুরু করে আমাদের মৃত্যুর পর থেকে যারা আমাদের কিন্তু লয়ার হয়ে যাচ্ছে তা আলাদা জিনিস, সেই দাবিগুলো একত্রিত করে আমরা সারা ভারতবর্ষে আমরা এই সংগঠনটা তৈরি করেছি। তার সেই দাবি আন্দোলনটা চলছে, ইতিমধ্যে আমরা পশ্চিমবাংলা পেয়েছি, আমরা কোনো অন্য রাজ্যে কিছু পাইনি, অন্য রাজ্যে সব ভিন্ন ভিন্ন নামে একটা দু আছে, এবং এখানে ল ক্লার্ক সংগঠন, বিহারে ঝাড়খণ্ডে বিধিলিপি সংগঠন, আসামে তরুণী সংগঠন, রাজস্থানে মন্ত্রী সংগঠন এবং 780 নাম আঞ্চলিক রাজ্যগুলো থেকে পেয়েছি। এই সবগুলোকে নিয়েই সারা ভারতবর্ষের দাবি আদায় করার জন্য আমাদের ফেডারেশনটা হয়েছে। এই ফেডারেশনের দাবি এটাই, এবং আগামী দিনে আমাদের সর্বভারতীয় সম্মেলন ভারশিলাতে হবে, তার ডেট ফিক্সড হয়নি। তারপর আমরা পার্টি কংগ্রেস করব বাংলাদেশকে নিয়ে, জাপানকে নিয়ে, গ্রেট ব্রিটেনকে নিয়ে এবং আরও অন্যান্য দু একটা দেশ যদি আমরা পাই, কারণ আমাদের এই দাবিটা হচ্ছে স্বতন্ত্র দাবি এবং আমাদের স্বাধীনতার দাবি। কারণ আমাদের যে উকিলবাবুরা যে কাজ করেন, যে সেই কাজের মধ্যে আমাদের যে যারা ল ক্লার্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কোনো স্বাধীনতা দিত না, এবং তারা ওই 25 পয়সা নিয়ে একটা ডিস্ট্রিক্ট কোর্টে থেকে সই করে দিত, তারপরে ওনারা 10 বছর কাজ করে তাড়িয়ে দেয়, এবং বিহার টিআরগুলো আরও খুব অমানবিক জায়গায় দাঁড়িয়ে আছে। এর জন্যই আমাদের এই সংগঠন। এই সংগঠনে আজকে জাস্টিস এস কে প্রসাদ আসছেন হাইকোর্ট থেকে, ইতিমধ্যে আমাদের স্যার নজরুল ইসলাম এসেছেন, এবং আমাদের শ্রদ্ধেয় লোকসভার বিরোধী দলনেতা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী উনি আসছেন। আগামী দিনে আমাদের দিল্লিতে লড়াই, কিন্তু আমাদের রাজ্যে রাজ্যে কোনো লড়াই নেই, রাজ্যগুলোকে নিয়ে বিভিন্ন সংগঠনকে নিয়ে এই দাবি আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এই পথ আমাদের দুর্গম আঁকামাঁকা পথ, আমাদের ল ক্লার্করা একত্রিত হবে সেই দাবিকে নিয়ে আমরা এগোব। বিভিন্ন জেলার, এটা রাজ্য সম্মেলন মানে বিভিন্ন জেলার, আমি ইতিমধ্যে করোনার জন্য আমরা 4-5টা জেলাকে বারণ করেছি আসতে, তারা আসেনি, এমনি 8-10টা জেলা এখানে এসেছেন, সেই জেলা থেকে এসে রাজ্য সম্মেলন হবে, নতুন রাজ্য কমিটি তৈরি করা হবে, সেখান থেকে প্রতিনিধি ঠিক হবে আগামী দিনে সর্বভারতীয় সম্মেলনে যাওয়ার জন্য। কি নাম? আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র মণ্ডল। অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনটা আমরা প্রতিষ্ঠা করেছি। আপনি কি চান আপনার বাড়িকে রেস্টুরেন্ট বানাতে? তাহলে এক্ষুনি ইনস্টল করুন রুপ্রিন অ্যাপ। ইনস্টল করুন আর আপনার বাড়িকে বানান রেস্টুরেন্ট। রুপ্রিন অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহরের যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিন এবং 60 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি পাবেন। তাই আর দেরি নয়, অবশ্যই সুস্বাদু খাবার খেতে অবশ্যই আজ ইনস্টল করুন রুপ্রিন অ্যাপ।